নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা গাছ তো করে ফেলি, কিন্তু অনেক সময় আমরা ফ্রুট আমাদের সেটিং হয় না, বা আমাদের বাগানে পলিনেটরদের অভাব। এটা হচ্ছে মেল ফুল, যার তলায় কিন্তু কোনো ফ্রুট সেটিং নেই, কোনো ফ্রুট সেটিং নেই। আর এটা হচ্ছে ফিমেল ফুল, একটু বন্ধুরা দেখবেন, এটা হচ্ছে ফিমেল ফুল, যার তলায় কিন্তু ফ্রুটটা সেটিং আছে। এটা হচ্ছে ফিমেল ফুল। তো বন্ধুরা, আমরা এবার এটাকে, ধরুন আমার বাগানে কোনো পলিনেটর আসেনি, কোনো, যদিও আমি জানি আমার বাগানে পলিনেটররা আসছে, এবং পলিনেটরদের আনবার জন্য কী করবেন সেটা আমি অবশ্যই বলে দেব। আপনারা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখুন, পলিনেটরের সংখ্যায় সংখ্যায় আপনার বাগানে ঢুকবে। তো বন্ধুরা, এই মেল ফুলটা আপনারা ঠিক এইভাবে পাপড়িগুলোকে ঠিক এইভাবে ছিঁড়ে নিন। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি ধরাই যাচ্ছে না, খুব ছোট ডান্ডি তো আসলে। বন্ধুরা, খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য পরাগ রেণু রয়েছে। আর এই পলিনেটরের কাজ কি, এই পরাগ রেণুগুলোকে নিয়ে স্ত্রী ফুলের ওপরে গিয়ে বসে, আর এই রেণুগুলো, পুং রেণুগুলো স্ত্রী ফুলের মধ্যে লেগে যায়, ফলে কি হয়, পরাগ সংযোগ ঘটে, অর্থাৎ পরাগ মিলন ঘটে। তো আমাদের পলিনেটররা এই কাজটা করে, কিন্তু আমাদের বাগানে এখন পলিনেটর আসছে না, অবশ্যই আমাদের কাজটা করে দিতে হবে। আমরা যেহেতু নিজে থেকে সেই পলিনেটরের কাজটা করব, এটাকে বলে হ্যান্ড পলিনেশন। তো আমাদের কী হবে, ঠিক পলিনেটররা যে কাজটা করে আমরাও করব। আমরা এটাকে নেব, আর এই যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল, আর এই স্ত্রী ফুলের এই দিকটা দেখাই আপনাদের, স্ত্রী ফুল, স্ত্রী ফুলের যে ঠিক এই যেখানটা, এই আমরা ঠিক মাঝখানটা করে, রেণুর ঠিক মাঝখানটা করে আমি এরমভাবে লাগিয়ে দেবেন। ব্যাস, পরাগ মিলন হয়ে গেল। এই যে পরাগ মিলন হলো, এই একটা থেকে আপনি দু তিনটে ফুলেতে এরকম করে দিতে পারেন। ফ্রুট সেটিং হয়ে গেছে, আর ঠিক এইভাবেই আমি হ্যান্ড পলিনেশনের মাধ্যমে ফ্রুট সেটিং করে দিই। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে কিন্তু অসংখ্য, ধরুন আপনারা কুমড়ো, লাউ বা এই ক্রিপার্স জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন। আর আমার বাগানে আপনারা দেখছেন তো, আমার বাগানে চতুর্দিকে পলিনেটররা ঘুরে বেড়াচ্ছে, আমি আপনাদের দেখাবো। ঠিক একই পদ্ধতিতে দেখুন বন্ধুরা, এই যে, আর এই যেখানে ঝুলছে, এই যে প্রত্যেকটা আমার নিজস্ব হ্যান্ড পলিনেশন করে করা। এই দেখুন বন্ধুরা দেখুন, হ্যান্ড পলিনেশন করে আমি প্রত্যেকটা ঝিঙেকে কীভাবে দাঁড় করিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ঝিঙে কীভাবে ঝুলছে। সব হ্যান্ড পলিনেশন করে দাঁড় করানো। আর সেদিন যেটা হ্যান্ড পলিনেশন করলাম, তিন চার দিন আগে, সেই হ্যান্ড পলিনেশনের ফলে এই জিনিসটি দেখুন পুরো সাকসেস হয়েছে বন্ধুরা। তাই আপনাদের বলছি, আপনারা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে সমস্ত ঝিঙে এইভাবে আপনারা দাঁড় করিয়ে দিতে পারেন। এই এই ঝিঙেটা কিন্তু এত সরু ডাল সাকসেস হওয়ার কথা ছিল না, কিন্তু হ্যান্ড পলিনেশনের জন্য এটা সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।
Bye.